আমরা আজকে ট্যাবের আন্ডারে যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। আমরা ওয়ার্ড ফাইল, যে ওয়ার্ড ফাইল দুটো নিয়ে আমরা কাজ করতেছিলাম, ওই ওয়ার্ড ফাইলটা ওপেন করি। এখানে দেখেন, এখানে মাউস পয়েন্টার নিলাম, তারপর তিনটা ওয়ার্ড ফাইল ওপেন আছে এখানে। ওকে, তো আমরা প্রথমটা আছে ডকুমেন্ট ওয়ান, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। দেখেন, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ওপেন করছি। তো এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে বাই ডিফল্ট দেখেন হোম থাকে, এখানে কিন্তু ইনসার্ট, দেখেন ইনসার্ট আমি যখন ক্লিক করি তখন কিন্তু এই ইয়েগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তারপর ডিজাইনে গেলাম, দেখেন আমার রিবনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, তো আমাদের, আমরা যখনই কোনো সফটওয়্যার, ওয়ার্ড সফটওয়্যার ওপেন করব তখন এই ইন্টারফেসটা থাকবে। তো এই ইন্টারফেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি, আমরা যখন কাজ করব তখন ম্যাক্সিমাম এই কমান্ডগুলোই কাজে লাগে। ওকে, এটাই হচ্ছে ডিফল্ট ডিফল্ট ট্যাব আর কি। তো আমরা এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিয়ে আমরা যে ফাইলটায় গত ভিডিওগুলো দেখিয়েছি সেই ফাইলগুলো ওপেন করব। ওকে, তো এখানে আমরা ওয়ার্ড একটা ওপেন করি, বাংলাদেশ নামে ফাইল, আর একটা হলো এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল নামে ফাইল। ওকে, তো এই দুইটা ফাইলের মধ্যে আমরা দুইটা ফাইল নিয়েই কাজ করব। তো প্রথমে আমরা যাই যে হোম ট্যাবের আন্ডারে, দেখেন কি আছে। তো প্রথমে আছে, দেখেন কাট, কপি এবং পেস্ট, কিন্তু এই দুইটাই কিন্তু দেখেন এখানে কোনো পেস্টের কোনো ইয়া নাই। ওকে, অর্থাৎ এই তিনটাই কিন্তু ডিজেবল আছে এখন, এবং হাইড হয়ে আছে এরকম অবস্থা আর কি, ঝাপসা দেখাচ্ছে। তার মানে এটার এখন কোনো কাজ করতে পারবেন না, কপি কাট পেস্ট কিছুই হবে না। ওকে, তো আমরা কি করব, আমরা যখন সিলেক্ট করব, এগুলো করতে হলে আমাদের কিন্তু আগে সিলেক্ট করতে হয়। তো আমরা সিলেকশন নিয়ে একটা ক্লাস আলাপ করব, বিভিন্নভাবে সিলেক্ট করা যায়। তো দেখেন, আমরা মূলত সিলেক্ট যেটা বুঝি, যে এখানে দেখেন আমরা নেমের যে পাশে আপনি মাউস পয়েন্টার রাখবেন ওই পাশ থেকে ড্রাগ করে বাম দিকে গেলে মাউস ধরে নিয়ে তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন, এবং কাট কপি কিন্তু এনাবল হয়ে গেছে, কিন্তু পেস্ট এনাবল হয় নাই। ওকে, তো আমরা এখন দেখেন এখানে যদি আমরা কাট করি বা কপি করি, দেখেন কপি করি তখন কিন্তু দেখেন পেস্ট কিন্তু এনাবল হয়ে গেছে। দেখেন এখন হলুদ চিহ্ন চলে আসছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটারই কিন্তু সিম্বল আছে। দেখেন প্রথমটার চিহ্ন আছে হলো সিজার, তারপরেটা যে কপি, মানে দেখাচ্ছে হুবহু দুইটা জিনিস দেখাচ্ছে, তার মানে একটা কপি আর একটা, আর এটা হচ্ছে পেস্ট, অর্থাৎ এই কপিটা পেস্ট হবে ওই ক্লিপবোর্ডে, অর্থাৎ এটা ক্লিপবোর্ডে আছে, ক্লিপবোর্ড থেকে এখানে চলে আসবে। তো ক্লিপবোর্ড জিনিসটা কি আমি সেটা দেখাচ্ছি, দেখেন এই যে এখানে ক্লিপবোর্ডের এখানে ক্লিক করব, ক্লিপবোর্ডে যে ক্লিক করলে আমরা দেখব যে আমরা দেখেন নেমটা কিন্তু আমরা কপি করেছিলাম, নেম কপি করার সাথে সাথে সে ক্লিপবোর্ডে এই নেমটা লিখে দিয়েছে, অর্থাৎ এটা কম্পিউটার মেমোরিতে রাখবে। এখন আমি যেখানেই যাব সেখানে গিয়ে যদি এই নেমের উপর ক্লিক করি তাহলে সেটা সেখানে পেস্ট হয়ে যাবে। দেখেন আমি যে লাস্টের, এখানে লাস্টের কলামে গেলাম, লাস্টের কলামে গিয়ে এখানে নেমে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে নেম চলে গেছে। এখানে ক্লিক করাও যে কথা, আমি আবার পেস্ট করাও একই কথা। দেখেন আমি এখন এই বাংলা টিউটোরিয়াল 365 এই যেখান থেকে কপি করলাম, ওকে কপিতে ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে, অর্থাৎ লাস্টে যেটা আপনি কপি করবেন সেটা মেমোরিতে সে প্রথমে রাখবে, প্রথমে লাগবে। আর এরপরে যদি আবার কপি করেন এটা নিচে নামবে, তার উপরে থাকবে সেটা। আর দেখেন এখন যদি আমি এটা লাস্ট কলামে নিতে, রোতে নিতে চাই, তাহলে এখানে ক্লিক করলে দেখেন পেস্ট হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখেন আমি এই যে এইটা, এটা আবার কপি করব। তো কপি কয়েকভাবে করা যায়, এখানে ক্লিক করেও করা যায়, ওকে, অথবা রাইট বাটন যেটুকু সিলেক্ট করেছেন এটা, তার উপরে রাইট বাটন ক্লিক করে কপি করবেন, কপি করে এখানে রাইট বাটন ক্লিক করে আপনি দেখেন এখানেও পেস্ট করতে পারেন। তো এখানে পেস্ট করতে গেলে বিভিন্ন ধরনের পেস্ট আছে, তো সেটা হলো দেখেন এখানে আমি রাইট বাটন ক্লিক করে যে তিনটা পেস্ট আসছে, তো আমি যদি প্রথমটায় ক্লিক করি তাহলে হুবহু যেটা কপি করছি সেটাই পেস্ট হবে, আর এটা ক্লিক করলে সেটা মার্জ ফরম্যাটে ক্লিক করবে। ওকে, আর মার্জ ফরম্যাটে, আর এইটাই ক্লিক করলে শুধু টেক্সট আসবে। যেমন দেখেন আমি একটু দেখাই কি এটা হচ্ছে, এখানে যেটা যদি আমরা বোল্ড করে দেই, মনে করেন রেড করে দিলাম, তারপরে এটা এটা মনে করেন রাইট রাইট বাটন রাইট পাশে নিলাম, ডান পাশে নিলাম আর কি কলামে, তারপরে এটা হা এটা আন্ডারলাইন করে দিলাম, ওকে, এবং ইতালিক করলাম। তো এই জিনিসটাকে আমি দেখেন এখানে কপি করলাম, আগে সিলেক্ট করলাম, আগে সিলেক্ট করে তারপর এখান থেকে কপি বা কাট করতে পারেন, অথবা মাউসের রাইট বাটনের উপরে ক্লিক করে এখানে কপি করতে পারেন। তো কপি ক্লিক করার পর দেখেন এখানে আমি এই নিচের ঘরে নিয়ে আসবো, এখন নিচের ঘরে নিয়ে এসে আমি দেখেন এখান থেকেও কিন্তু পেস্ট করতে পারি, যে অ্যারোতে ক্লিক করলে এখন দেখেন আগে অনেকগুলো অপশন চলে আসছে। তো আমরা যদি এই লাস্টেরটায় ক্লিক করি দেখেন নিচে দেখাচ্ছে কিপ টেক্সট অনলি, অর্থাৎ এখানে শুধু সে টেক্সট আসবে, এবং এখানে কিন্তু ডিসপ্লে দেখেন দেখাচ্ছে, এখানে কিন্তু ডিসপ্লে দেখাচ্ছে। দেখেন এখানে আমি রাইট বাটন ক্লিক করে যে পেস্টে যাই, দেখেন আমার কিন্তু দেখেন দেখাচ্ছে, আমি যদি প্রথমটার কাছে নেই দেখেন রেড দেখাচ্ছে, অর্থাৎ আমি এখানে ক্লিক করে দেখেন উপরে যা আছে
হুবহু সেটা চলে আসছে। ওকে, তো আমি এই ঘরে যাই, এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন, আমি যদি এই তিন নাম্বারটায় ক্লিক করি দেখেন তাহলে কিন্তু শুধু টেক্সট আসছে। ওকে, তো আমি এটাই ক্লিক করি, এটাই ক্লিক করে রাইট বাটন ক্লিক করে মাঝখানেটায় ক্লিক করি, দেখুন এখন কি আসছে, এখন কিন্তু টেক্সট কালারটা শুধু আসে নাই আর সবকিছুই আসছে। তো এই তিনটা হচ্ছে তিন ভাবে পেস্ট করা যায়। ওকে, তো সেই জিনিসটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা খেয়াল রাখবেন। এবং যতবার আমি কপি করতেছি আমার এই ক্লিপ বোর্ডের এই প্যানে কিন্তু সেটা দেখাচ্ছে, দেখেন এই যে আমি লাস্ট কপি করেছি বাংলা টিউটোরিয়াল 365। ওকে, এরপরে যদি আমরা এই H2O কপি করি দেখেন এখানে বাংলাদেশের উপরে থাকবে, আমরা এই যে এখান থেকে কপি করলাম দেখেন এখানে H2O, তো এই H2O যদি কোথাও বসাতে চান মনে করেন আপনি এখানে বসাবেন, তো এই যে টাইটেলের পরে বসাবেন স্পেস দিয়ে, তো এখানে আপনি তাহলে কি করবেন জাস্ট এখানে এসে এখানে রাইট বাটন ক্লিক করে আপনার আর পেস্ট করার দরকার নেই, আপনি শুধু H2 এর উপরে ক্লিক করলে দেখেন এখানে H2O চলে আসছে। ওকে, তো এইগুলো এটা হচ্ছে আমাদের পেস্টের কাজ। এখন কাটের কাট, আমরা কত কপি দেখলাম, যেগুলো সব হলো কপি কপি পেস্ট আর কি, এবার কাট পেস্ট দেখবো। তা দেখেন কাট পেস্টটা হলো যেমন আমার এখানে দেখেন এই যে আমি এটা কেটে দিচ্ছি এই দুটো লাইন, আচ্ছা এই লাইন এই লাইনটাও কেটে দিচ্ছি। এখন কাটটা কি, তা আমাদের কাট এবং কপি পেস্ট করার আগে মানে পেস্ট করার আগে কাট অথবা কপি করতে হবে, তাহলে এটা এনেবল হবে। ওকে, তো দেখেন আমরা এখানে আগে সিলেক্ট করলাম বা এটা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কাট করলাম, কাট করলাম এখানে রাইট বাটন ক্লিক করে আপনি কাট করতে পারেন অথবা এখানে সরাসরি কাছেতে ক্লিক করে কাট করতে পারেন। তো কাট হয়ে গেল মানে কি, এখানে দেখেন কিন্তু আর দেখাচ্ছে না, তো তারপরে আপনি এটা পেস্ট করতে পারেন, এই যে পেস্ট দেখেন পেস্ট আপনি করতে পারেন। তাহলে কি এখানে কাট করে আমি কোথায় নেব, এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে যেখানে আপনি কোট নিতে চান আর কি রাইট বাটন ক্লিক করে সেখানে আপনি এই দেখেন পেস্ট করবেন। ওকে, পেস্ট করলে দেখেন তাহলে এইখানে কিন্তু আর থাকলো না, এই ঘরে কিন্তু আর থাকলো না, সে এই প্রথম কলামের একদম শেষ রোতে চলে আসছে। তাহলে এটাই হচ্ছে কাট এবং পেস্ট, কাট করলে ওই জায়গায় থাকবে না অন্য জায়গায় চলে যাবে, আর কপি করলে কপি মানে কি নকল, হুবহু ওই জিনিসটা আপনি অন্য জায়গায় নেবেন, একই জিনিস ওখানেও থাকবে যেখান থেকে কপি করবেন ওখানেও থাকবে, এবং অন্য কোনো ফাইলে বা ফাইলের মাঝখানে বা কোনো অন্য কোনো জায়গায় ফোল্ডার করে সেখানে ফাইল ওয়ার্ড ফাইল ক্রিয়েট করে সেখানেও আপনি রাখতে পারবেন। এটাই হচ্ছে কাট কপি এবং পেস্ট। এরপর আছে ফরম্যাট পেইন্টার, ফরম্যাট পেইন্টারটা ফরম্যাট মানে বুঝতে পারছেন ফর্মুলা আর কি, যে আপনি একটা কলাম বা রো বা লাইনে ফরম্যাট করা আছে তো সেই ফরম্যাটটা আপনি অন্য জায়গায় অ্যাপ্লাই করতে চান তাহলে সেখানে আপনি ফরম্যাট পেইন্টার ইউজ করবেন। তো ফরম্যাট পেইন্টার ইউজ করে দেখেন আমরা ক্লিপবোর্ডটা ক্লোজ করে দিচ্ছি, আচ্ছা ক্লিপবোর্ডটা ক্লোজ ক্লিয়ার করে দিচ্ছি অল ক্লিয়ার। তা আমরা এখন দেখেন এখানে এই যে কোনটা দেখাবো, এখানে মনে করেন আপনার আমি এটা ইরেজ করে দিচ্ছি, আচ্ছা আমরা এটা না যায় আর একটা ফাইল ওপেন করি, হ্যাঁ এখানে এই ফাইলটা ওপেন করি দেখেন এইখানে যেমন এখানে পাকিস্তান ইন্ডিয়া এবং নেপাল এই তিনটা কি আছে আন্ডারলাইন্ড, আন্ডারলাইন আছে রেড কালার আছে এবং ইটালিক করা আছে, তো আমি এই এইটার এই তিনটার হুবহু এই নিচের এগুলো করতে চাই না, এই নামগুলো করতে চাই, তাহলে আমার কি করতে হবে আমাকে এইগুলো সিলেক্ট করতে হবে, প্রথমে এগুলো সিলেক্ট করতে হবে, দেখেন একটাই আমি সিলেক্ট করি সমস্যা নাই, পাকিস্তানটা সিলেক্ট করলাম, করে এখানে ফরম্যাট পেইন্টারে আমি ডাবল ক্লিক করব, আচ্ছা সিঙ্গেল ক্লিক আগে দেখাচ্ছি, তো আমরা এখানে সিঙ্গেল ক্লিক করব, সিঙ্গেল ক্লিক করার সাথে সাথে দেখেন একটা ব্রাশ চলে আসছে। ওকে, এখন একটা ব্রাশ চলে আসছে, তো এই ব্রাশটা আসার পর আমরা কি করব, আমরা যেটা এই সেম এই ফর্মুলা দিতে চাই বা এই ফরম্যাট করতে চাই, যে আমি এই যে পোল্যান্ডের নিচে আন্ডারলাইন চাই, পোল্যান্ডের টেক্সট কালার রেড চাই, ওকে তারপরে লেখাগুলো ইতালিক ইতালিক ইয়াতে চাই, ওকে ওকে, তাহলে আমি দেখেন এই পোল্যান্ডের শেষে আমরা ক্লিক করলাম, ক্লিক করে মাউসটা চেপে ধরে রাখবো লেফট বাটন, মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে আমরা এই এই পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে ছেড়ে দিব, দেখেন আমার কিন্তু পোল্যান্ড লেখাই আছে এখানে কিন্তু পাকিস্তান লেখা আসে নাই, জাস্ট কপি বা কাট হয়নি, কাট কপি পেস্ট এটা কিন্তু হয়নি, জাস্ট হলো এর ফর্মুলাটা কপি হয়েছে এবং এটার উপর অ্যাপ্লাই হয়েছে, এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টার। এখন দেখেন আমি যদি আবার ইতালির উপর এরকম করি মাউসের ডান পাশে নিয়ে আমি বাম দিকে নিয়ে যাই, আমার কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ এটা ব্রাশটা নেই, তো ব্রাশটা থাকতে হলে কি করতে হবে, আপনি যদি এরকম হয় যে আপনি এখানে এখানে ফরম্যাট পেইন্টার নিলেন, নিয়ে সব এক এক জায়গায় করলেন, সেই ক্ষেত্রে আপনি তখন এটা সিলেক্ট করে আপনি কি করবেন ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখন দেখেন ব্রাশটা আসলো, আমি এখন ইংল্যান্ডে করব, তাহলে এখানে নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিলাম,
এরপরে আমি এ এ অনেক দূরে এসে মনে করেন যে এখানে আর একটা ইন্ডিয়া আছে, এখানে আমি সিলেক্ট করে ক্লিক করে চেপে ধরে বাম দিকে আসতে হবে। ওকে দেখেন এখানে আবার বাংলাদেশ লেখাটার উপরে এখানে চেপে ধরে এই লেখাগুলো কিন্তু এখন ছোট হয়ে যাবে, দেখেন ছোট হয়ে আসছে, মানে ওই একই ফরম্যাট। এখানে কিন্তু বড় লেখা ছিল, প্যারাগ্রাফ অন বাংলাদেশ বড় লেখা ছিল, ওকে কিন্তু ছোট হয়ে গেছে। তো এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টার। ওকে তাহলে আপনারা দেখলেন যে কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্টারের কাজ এবং ক্লিপবোর্ড। ওকে তো এরপরে আমরা দেখব হচ্ছে ফন্ট। ওকে তো ফন্ট মানে হচ্ছে দেখেন এখানে আমরা ফন্টটা দেখাবো, এই কয়েকটা লেখাই এটা আমরা ইয়ে করে দিচ্ছি। দেখেন এই যেখানে ফন্টের এটা একটা কাজ হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং, ফরম্যাটটা আপনারা বুঝতে পারবেন। এখানে ক্লিক করলে দেখেন আর কোনো ফরম্যাট নেই, কোনো ফরম্যাটই নেই। এখানে কন্ট্রোল জেড দিচ্ছি আমরা, আগের অবস্থায় চলে গেলাম। এটা ক্লিক করার সাথে সাথে হলো দেখেন নাম্বার ছিল, অনেক কিছু ছিল, অর্থাৎ আমরা যে এই ফরম্যাটগুলো করেছি এগুলো কিন্তু কিছুই নেই। ওকে আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার দেখি অবস্থায় ছিল, তো এটা দিলে আর থাকবে না। ওকে তো প্রথমে আমরা এইগুলো এশিয়ার মধ্যে এই দেশগুলো আমরা এই যে দেখেন এখানে নাম্বার করে, আচ্ছা নাম্বারটা আমরা পরে দেখাচ্ছি। তো এইভাবে আছে, তো এটা আমরা কি করব, প্রথমেই আমরা এখানে দেখেন যে লেখা আছে বোল্ড, বিতে হচ্ছে বোল্ড, কন্ট্রোল বি চাপলেও আসবে কিবোর্ড থেকে, কন্ট্রোল চেপে ধরে বি চাপলেও বোল্ড হবে। দেখেন কিবোর্ড থেকে আমি কন্ট্রোল চেপে বি প্রেস করছি, দেখেন বোল্ড হয়ে গেল। ওকে তারপরে দেখেন আছে ইটালিক, অর্থাৎ লেখাটা ইটালিক লেখার মতো হবে। এখানে দেখাচ্ছে যে উপরের মাথা হচ্ছে ডান দিকে আর নিচের মাথা নিচের ইয়েটা হচ্ছে বাম দিকে বাঁকানো, এটাই হচ্ছে ইটালিক। তো আমরা দেখেন এখানে ক্লিক করলেও ইটালিক হবে, অথবা আমি লেখাটা একটু বড় করছি তাহলে বোঝা যাবে ভালো করে। ওকে আমরা এদিকে নিয়ে আসতেছি, এটা একটু উপরে স্ক্রল বার টেনে উপরে নিচে করতেছি। ওকে তা দেখেন, ওকে তা আমরা এখানে কি বোল্ড করলাম, ইটালিক করলাম। দেখেন আমরা যদি আবার ইটালিকে ক্লিক করি তাহলে কিন্তু আবার ইয়ে হয়ে গেল। তো আমরা এখানে দেখেন আমরা যদি শুধু এখানে মাউস পয়েন্টার রেখে যদি ইটালিক দেই তাহলে দেখেন আমার কিন্তু লেখা ইটালিক হয় নাই, আমি এর পরবর্তীতে যেটা লিখতে যাবো দেখেন সেটা ইটালিক হয়েছে ক্যারেক্টারটা। ওকে তো আমাকে মনে রাখতে হবে যে আমাকে যেটাই করব আমরা সেটা সিলেক্ট করে নিব। তো আমরা দেখেন এটা সিলেক্ট করা মানে হচ্ছে যেন বাংলাদেশ যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে বাংলাদেশের প্রথমে মাউস নিয়ে ক্লিক করব, তারপরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে বাংলাদেশের শেষে ক্লিক করব, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তাই এইভাবে আমি সিলেক্ট করতে পারি। আবার মনে করেন যে বির সামনে মাউস পয়েন্টার নিয়ে শিফট চেপে ধরে এখানে ক্লিক শেষে ক্লিকও করতে পারেন, অথবা কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করেন, দেখেন প্রেস করতে থাকেন, দেখেন এভাবে আপনি সিলেক্ট করতে পারেন, এটাই হচ্ছে সিলেক্ট। তো সিলেক্ট হয়ে গেলে অথবা আপনি যদি নিচের দিকে আরো সিলেক্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, শিফট চেপে ধরে ডাউন অ্যারো, কিবোর্ডের যে চারটে অ্যারো আছে সেটা ডাউন অ্যারো ক্লিক করে দেখেন নিচের দিকে আপনি যত যাবেন শিফট চেপে ধরে নিচের দিকে আপনি সিলেক্ট হতে থাকবে, এটা হলো সিলেকশন। অর্থাৎ এখানে ফন্টে কোনো কাজ করতে হলে অর্থাৎ হোম ট্যাবের ম্যাক্সিমাম কাজই আপনি করতে হলে সেটা আগে আপনি সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে না নিলে আপনি করতে পারবেন না। ওকে তো সিলেক্ট করে নিলাম, এখন আমার বোল্ড দেখেন এই যে বোল্ডটা কিন্তু আমার এখানে ব্লু একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, তার মানে এটা বোল্ড করা আছে। আমি যদি ব্লু ব্যাক এখানে ক্লিক করে দেখেন এখন ব্লু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, তার মানে এটা বোল্ড নাই। তা আপনি বোল্ড করতে চাইলে এখানে ক্লিক করবেন। ওকে এখানে দেখেন ইটালিকের নিচে নিচে ব্যাকগ্রাউন্ডটা নাই, আমি যখন মাউস নিচ্ছি তখন ব্যাকগ্রাউন্ড আসছে, তার মানে ইটালিকও করা নাই। তা আমি ক্লিক করে ইটালিকও করলাম, তারপরে দেখেন এখানে কিন্তু আন্ডারলাইনটা ইয়ে নেই, আমি আন্ডারলাইনে ক্লিক করলাম, দেখেন এখানে আন্ডারলাইন হয়ে গেল। ওকে তারপরে এখানে অ্যারোতে আন্ডারলাইন গুলো আপনি কিভাবে দিতে চান, দেখেন আন্ডারলাইনটা বাই ডিফল্ট এটা আছে, আপনি চাইলে এই আন্ডারলাইনের ইয়েটা চেঞ্জ করে দিতে পারেন, আপনি যেভাবে দিতে পারেন। ওকে এটা হচ্ছে আন্ডারলাইন দিয়ে দিলেন। তো এগুলো আপনি আরো ডিজাইন করতে পারেন, এগুলো আমরা পরবর্তীতে যখন শুধু ফরম্যাটিং নিয়ে একটা ক্লাস করব সেটাতে আমরা দেখাবো। ওকে তো তারপরে আমি এই লেখাগুলোকে যদি এখানে আনতে চাই, যেমন এই লেখাগুলো দেখেন এখানে আমার বাংলাদেশটা সিলেক্ট করে দেখেন এটা কি আছে, এই যে এখানে এখানে আছে হচ্ছে এখানে অ্যারোতে আমরা ক্লিক করলাম, এগুলো হচ্ছে এক একটা ফন্ট, এক একটা ফন্ট মানে ধরেন আমার হাতের লেখা একরকম, আরেকজনের হাতের লেখা আরেকজন, আরেকজনের হাতের লেখা আরেক রকম, আরেকজনের হাতের লেখা আরেক রকম, এরকম বিভিন্ন লোকের যে হাতের লেখা বিভিন্ন রকম, আর এই ফন্টও তাই, ফন্টের হচ্ছে এক একজনের এক একটা ফন্ট এক এক রকমের, বাট আপনার লেখা সব কিছু একই কিন্তু লেখাটা হচ্ছে ডিজাইনটা চেঞ্জ হবে, লেখার স্টাইলটা ধরনটা চেঞ্জ হবে। যেমন দেখেন এটা ক্যালিব্রি আছে, আমি এখান থেকে এখানে ক্লিক করে যদি ক্যালিব্রি লাইট দেই তাহলে দেখেন একরকম হচ্ছে, অর্থাৎ নিচেরটার উপর আমি ক্লিক করলাম দেখেন এখানে দেখাচ্ছে ক্যালিব্রি বডি, আর উপরেরটার উপর ক্লিক করলাম দেখ ক্যালিব্রি লাইট, তাহলে দুইটা দুই ধরনের। ওকে এখন আমি ইন্ডিয়া সিলেক্ট করি, ইন্ডিয়া সিলেক্ট করে আবার অ্যারোতে ক্লিক করব, ক্লিক করে দেখেন আমি অ্যারাইভাল নিয়ে যাব, দেখেন এটা আবার একটু আরেকটা একটু বোল্ড দেখাচ্ছে। ওকে
তারপরে আমি নেপালে যাব, নেপালটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আবার এখানে ক্লিক করে আমি অন্য একটা ফন্ট, দেখেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, দেখেন এখানে বদনী এমটি, এখানে ক্লিক করলাম, দেখেন এটা আবার আরেক ধরনের ফন্ট। তাহলে ফন্ট আপনারা বুঝতে পারছেন, তাই আপনাদের যদি পছন্দ মতো ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, তো তার আগে অবশ্যই আপনাকে এই যে কনটেক্সটের উপর আপনি ফন্টটা চেঞ্জ করবেন সেগুলোকে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপরে দেখেন এখানে আছে হলো 10, ওকে, মানে ফন্টের সাইজ আর কি, এটা হলো ফন্টের সাইজ, এটা গেল ফন্ট, ওকে, এগুলো হচ্ছে ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট, ওকে, ফন্ট, তার এটা হচ্ছে ফন্টের সাইজ। দেখেন এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো ফন্ট পাবেন, 72 পর্যন্ত আছে, দেখেন কত বড় হয়ে যাচ্ছে। আমি এটা একটু জুম ইন করি, জুম ইন করে এটার ফন্টটা আমি একটু বাড়াই দিচ্ছি, মনে করেন আমি ফন্টটা দিচ্ছি 24, দেখেন ফন্টটা এখন বড় হয়ে গেল। এই হচ্ছে ফন্টের, এভাবে আপনি ফন্ট বাড়াতে পারেন, অথবা এখানে এই যে 24-এর এখানে আপনি আগে সিলেক্ট করে নেবেন, চারটে লাইন আমি সিলেক্ট করে নিলাম, এখানে আমি এখন যদি দিই 40 লিখে ইন্টার দেই, তাহলে দেখেন আমার 40 হয়ে গেল। তাহলে এভাবেও করতে পারেন, অর্থাৎ 72 এর পরের কিন্তু এখানে আর দেখাচ্ছে না, ওকে, আপনি নিচে টেনে ধরে নামালেও কিন্তু আর দেখাচ্ছে না, ওকে। তো আপনি যদি আরো বাড়াতে চান সেক্ষেত্রে এখানে 80 দিতে চান, তাহলে এখানে সিলেক্ট করে আপনি এখানে কিবোর্ড থেকে 80 লিখে দিয়ে ইন্টার দিবেন, তাহলে দেখেন আপনার 80 লেখা ফন্ট হয়ে যাবে। ওকে, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আগের অবস্থায় ফেরত আসলাম। সবসময় মনে রাখবেন কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় আপনি ফিরে যাবেন, অথবা এই যেখানে আন্ডু রিডু আপনি আগের দিকে যেতে পারবেন এবং পরের দিকেও যা দেখতে পারবেন। ওকে, তারপরে আছে হচ্ছে আবার এখান থেকে এখানে আছে হচ্ছে ফন্ট গেল, এরপরে আছে হচ্ছে দেখেন স্ট্রাইক থ্রো, অর্থাৎ হলো আপনি এখান থেকে যদি একটা নাম কেটে দিতে চান তাহলে সিলেক্ট করে এখানে স্ট্রাইক থ্রো দিয়ে দিবেন, বা যেটাই আপনি করতে চান সেটা এখানে ক্লিক করে স্ট্রাইক থ্রো দিবেন। ওকে, এরপরে আপনারা দেখছেন ও ফন্টে আরেকটা জিনিস আমি বলি, এখান থেকে আপনি ফন্ট ইয়া করতে পারবেন। ওকে, তাছাড়াও আপনি আবার এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট আছে না, কিবোর্ড কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট লেফট রাইট করলে ছোট বড় হবে, দেখেন এই যে এক করে বাড়তেছে। ওকে, ওই যে এখানে কিন্তু দেখেন এখন 47 আছে, আমি এখন কিবোর্ড কন্ট্রোল চেপে ধরে লেফট থার্ড ব্র্যাকেট চাপলে এখান থেকে এখন ছোট হবে, আবার যদি থার্ড ব্র্যাকেট বড়টা ডান পাশেরটা চাপি, অর্থাৎ রাইট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ যে ওটা প্রেস করলে দেখেন বড় হতে যাচ্ছে, 51-52-53, এক এক করে বড় হবে, আবার বাম পাশেরটা ক্লিক করলে এক এক করে ছোট হবে। আপনারা দেখবেন কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট একসাথে আছে, সেটাই আর কি। ওকে, তারপরে হচ্ছে এখানে দেখেন স্কোয়ার আছে, ওকে, স্কোয়ার A2 আর এটা হলো স্কোয়ার, একটা হচ্ছে সাব স্ক্রিপ্ট আর একটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। ওকে, এই সাব স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট কিভাবে কাজ করে দেখেন, আমরা যখন যে কোনো কিছু সূত্র লিখি আমরা ওই ফাইলটায় চলে যাই, ওকে, দ্বিতীয় ফাইলটা এমএস ওয়ার্ড, এখানে আমরা একটু যাই উপরে, দেখেন এখানে এই স্কোয়ার প্লাস টয়েস এবি প্লাস বি স্কোয়ার, এখানে একটা সূত্র লেখা আছে এবি সূত্র, তো আমরা যদি এই টুটাকে উপরে নিতে চাই তাহলে এই টুটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করাতে আগে আমরা দেখাইলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে যে দেখেন এক্স স্কোয়ারের উপর, এক্স এর উপরে স্কোয়ার আছে এটাই ক্লিক করব, দেখেন স্কোয়ার আছে, অ্যান্ড টু আইস এবি প্লাস আবার বি স্কোয়ার, আমরা বিটা সিলেক্ট করে আবার এক্স স্কোয়ারের উপরে ক্লিক করব, তাহলে দেখেন আমার কিন্তু বি স্কোয়ার হয়ে গেল। ওকে, এর মানে এটা হচ্ছে এক বলা সুপার স্ক্রিপ্ট আর কি, এখন হলো সাব স্ক্রিপ্ট আমরা নিচে দিব, দেখেন এইচ টু আছে, দেখেন এইচ টু, তাহলে আমরা টুটাকে সিলেক্ট করব, টুটাকে সিলেক্ট করে আমরা এই দেখেন এক্স এর নিচে যে টু আছে সাব স্ক্রিপ্ট এখানে ক্লিক করব। ওকে, দেখেন টুটা আমার নিচে হয়ে গেছে, এটাই হচ্ছে সাব স্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্টের কাজ। এরপরে দেখেন এটা আমরা তো দেখলাম ফন্ট, ফন্টের পরে যে দুটো আছে এটা এটাই আপনি সিলেক্ট করলে, যেমন আমরা আবার আগের ফাইলটাতে যাই, এখানে ক্লিক করে দুটো ফাইলই ওপেন হবে, অর্থাৎ এখানে ক্লিক করলে নিচে টাস্ক বারে একটা ওয়ার্ড, ওয়ার্ড যদি আপনি পাঁচটা ফাইল ওপেন করেন সবগুলো এখানেই থাকবে, একটা আইকনের মধ্যেই থাকবে, তো এখানে নিলেই দেখাবে আপনি দুটো দেখেন ওপেন হয়ে গেছে। এখন আমি ডান পাশেরটা নেব, তো ডান পাশেরটা চলে গিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার ডান পাশের ফাইলটা ওপেন হবে। ওকে, দেখেন ওপেন হচ্ছে, এখন আমি বাম পাশেটা ক্লিক করলে আমার বাম পাশের ফাইলটা ওপেন হবে। ওকে, তাহলে আমরা চলে আসলাম আগের আগের ফাইলে। ওকে, এরপরে আমরা দেখেন এই ফন্টটা আমরা ছোট বড় করছি কিন্তু বিভিন্নভাবে। ওকে, এছাড়াও আমরা এখানে ক্লিক করলেও ফন্ট বাড়বে, আবার এই বাম পাশে ক্লিক করলে ফন্ট কমবে, কিন্তু এখানে কিন্তু দেখেন ফন্ট বাড়বে কমবে কিন্তু অনেক, দেখেন এখানে কত বাড়তেছে, 48-72 হয়ে গেছে। তারপরে আমি যদি কমাতে চাই দেখেন ডাবল কমবে, 36-72 এরকম হবে আর কি। ওকে, তারপরে আছে হচ্ছে, অর্থাৎ এটা হলো ইনক্রিজ ফন্ট সাইজ আর ডিক্রিজ ফন্ট সাইজ। ওকে, তো এরপরে আছে হচ্ছে আপনার কেজ আর কি, চেঞ্জ কেস। চেঞ্জ কেসটা কি, এখন দেখেন চেঞ্জ কেসটা হলো আমরা এখানে একটা সেন্টেন্সে যাই, যেমন মনে করেন এটা, ওকে,
এই সেন্টেন্সে যাচ্ছি, অথবা সেন্টেন্স আছে কোথায়, আমরা আরেকটা বাক্যে চলে যাচ্ছি, আরেকটা ফাইলে। এখানে দেখেন, এখানে যদি আমি চাই যে সেন্টেন্স কেস, ওকে, সেন্টেন্স মানে হচ্ছে এই পর্যন্ত আমার একটা, মনে করেন যে ইয়ে আছে সেন্টেন্স, এই পর্যন্ত একটা সেন্টেন্স, তাহলে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এখানে আমরা ক্লিক করব, এই যে এখানে কেস সেন্স, এই অ্যারোতে ক্লিক করলে এখানে অনেকগুলো পাঁচটা আছে। তো আমরা যদি লোয়ার কেস দেই, তার মানে লোয়ার কেসটা লেখা কিন্তু দেখেন সবগুলো ছোট হাতের, তার মানে এরকম হবে। ওকে ক্লিক করেন, দেখেন সবগুলো ছোট হাতের অক্ষর হয়ে গেছে। আবার আমরা এখানে ক্লিক করে আমরা যদি বড় হাতের দেই আপার কেস, দেখেন এখানে সবগুলো বড় হাতের দেখাচ্ছে, তাই ক্লিক করলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। এরকম আবার এখানে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, মানে এখানেই দেখেন বোঝাচ্ছে ক্যাপিটালাইজের সিটা বড় হাতের, ইস এর ইটা বড় হাতের, ওয়ার্ডের ডাব্লুটা বড় হাতের। তাই এখানে ক্লিক করলে দেখেন প্রতিটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা বড় হাতে, এটাই হচ্ছে সেন্টেন্স কেস। তো এরপরে আমরা দেখেন এখানে এখানে আছে হচ্ছে টেক্সট ইফেক্ট, তো আমরা এখানে ক্লিক করে এগুলো কাজ করার আগে কিন্তু আমাকে সিলেক্ট করে নিতে হবে। দেখেন আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি, তো আমরা এখানে বাংলাদেশ লেখাটার উপরে যাব, বাংলাদেশের লেখার উপরে গিয়ে দেখেন এর অ্যারোতে ক্লিক করব। এখানে অনেক ধরনের আপনার ইফেক্ট আছে, তো এগুলো আপনি ক্লিক করতে পারেন, বা এখানে আউটলাইনে গিয়ে আপনি কালারও নিতে পারেন। ওকে, বিভিন্ন স্টাইল আছে, সেই স্টাইলগুলো নিতে পারেন, গ্লো নিতে পারেন। দেখেন এই লেখাটা আপনার কেমন হবে, এখান থেকে আপনি বাছাই করতে পারেন। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে ইয়ে আছে। তো আমরা এটা চলে যাচ্ছি, এখান থেকে আমরা এই কালারটা নিয়ে নেব। ওকে, এই কালারটা নিলে আমরা এটা বড় করলে বুঝতে পারবো। দেখেন এটা সিলেক্ট করে আমরা এটা বড় করি, ওকে বড় করি। দেখেন এখন যদি আমরা এখান থেকে চেঞ্জ করি, দেখেন এই এটা নেই, দেখেন লেখাটা কেমন দেখাচ্ছে। এটা আর একটু বড় করি, আমরা জুম ইন আউট করে আমরা একে দেখি। দেখেন এভাবে আপনি লেখাটাকে, ফন্টটাকে ডিজাইন করতে পারেন, অর্থাৎ এটা হচ্ছে ফন্টের, আপনি কিন্তু আর কোথাও চেঞ্জ হয়নি, ফন্টের ছাড়া আর কোথাও চেঞ্জ হয়নি। এখন এই এর যদি পিছনে আপনি হাইলাইট করতে চান, তাহলে এটা সিলেক্ট করে আপনি এই যে দেখেন এখানে হাইলাইট আছে, পেনের কালার দেখাচ্ছে, এই আরোতে ক্লিক করবেন, আপনার যে কালারটা চয়েস হয় আপনি সেই কালারটা দিয়ে এখানে হাইলাইট, ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট করতে পারবেন। ওকে, তারপরে আছে দেখেন এখানে টেক্সের কালার, আমরা বাই ডিফল্ট টেক্সের কালার মনে করেন যে ব্ল্যাক থাকে। ওকে, তো আপনি এখান থেকে চাচ্ছেন যে এই লেখাটুকু আপনি অন্য কালার করবেন, বা এখানে যে এটা করেছেন এটা আপনি চেঞ্জ করবেন, তো এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে আপনি এখান থেকে টেক্সট কালারের অ্যারোতে ক্লিক করবেন, করে আপনি মনে করেন যে হলুদ দিলেন, দেখেন টেক্সের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি নীল নীল দিলেন, এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন। তো এভাবে আপনারা ফন্টের কালারও চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এই সবগুলো কাজ, ওকে, তো এই সবগুলো কাজ, ওকে, এই সবগুলো কাজ আমরা যে করলাম এটাকে বলা হয় ফরম্যাটিং। ওকে, তো এই ফরম্যাটটা দেখেন এখানে আমরা কি করেছি, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ইফেক্ট দিয়েছি, তারপরে ফন্ট কালার দিয়েছি, তারপরে ফন্ট কালারটা বড়, লেখাগুলো বড় করেছি। ওকে, তারপরে এখানে আমরা আন্ডারলাইন দিয়েছি। ওকে, তো এইগুলো যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এখানে যদি দেখেন এই ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে যদি ক্লিক করি তাহলে নিচে লেখা আছে রিমুভ অল ফরম্যাটিং ফ্রম দি সিলেকশন, লিভিং অনলি দি নর্মাল আনফরম্যাট টেক্সট। ওকে, তো আমরা এখানে ক্লিক করলে দেখেন একদম প্রথমে যে লেখাটা আমার ছিল সেই লেখাটা কিন্তু চলে আসছে, কিন্তু এখানে হাইলাইটিংটা থেকে যাবে। ওকে, টেক্সট হাইলাইট যেটা এটা থেকে যাবে, টেক্সট হাইলাইটটা যাবে না। ওকে, তো আমরা টেক্সট হাইলাইট এখানে ক্লিক করে নো কালার দিয়ে দেবো, দিলে পরে দেখেন আগের মতো চলে আসছে। তো এটাই হচ্ছে ফরম্যাটিং, ফন্টের আপনার কাজ। ফন্টে আমরা মূলত ফন্টে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি, তারপরে ফন্ট বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারি, ওকে, ইফেক্ট দিতে পারি, কালার এবং ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করতে পারি। ওকে, এটাই হচ্ছে ইয়ার কাজ। তো আজকে আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর এত বড় ভিডিও দিলে আপনারা দয়া দেখার ধৈর্য রাখবেন না, তবে আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই দেখবেন যে আমার ভিডিওগুলোতে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কমান্ড দেখাই, এখানে কোনো কমান্ড হাইড করা অপশন নাই, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা যদি আমি যদি কোনো কিছু হাইড করে থাকি, বা আমি বলতে গিয়ে বা দেখাতে গিয়ে কোনো কিছু ভুল ইয়া করে মিসিং করে থাকি, তাহলে অবশ্যই আমাকে রিমাইন্ডার দিন, সেটা আমি পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব। ওকে, তো প্রথম ক্লাসে আমরা যেটা দেখাইনি প্যারাগ্রাফটা আমরা পরের ক্লাসে আবার দিব, দেখাবো। তো প্রথমটায় আমরা যেটা ভুল করেছিলাম সেটা হলো দেখেন এই যে ডান পাশে মিনিমাইজ, রিস্টোর এবং ক্লোজ বাটন,
এবং রিবন এবং হেল্প। ওকে, আপনি ওয়ার্ডের কোনো হেল্প চাইলে এখানে ওয়ার্ডে কি কাজ করবেন, কিভাবে করবেন, এগুলো আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি ওখানে সার্চে গিয়ে আপনি প্রশ্নটা লিখবেন, তারপরে দেখবেন আপনাকে ওই ধরনের অ্যানসার দিয়ে দিয়েছে, আপনার প্রশ্নের অ্যানসার তাদের কাছে থাকলে দিবে, না থাকলে বলবে নট ফান্ড। ওকে, তারপরে এখানে মিনিমাইজ মানে হচ্ছে আমি যে ফাইলটা ওপেন করে রাখছি এটা ক্লিক করলে আমার টাস্ক বারে এসে থাকবে, মানে উইন্ডোজের টাস্ক বারে একদম নিচের বারে এসে থাকবে। দেখেন আমরা এটা মিনিমাইজ করলাম, এখানে আমার নিচে এসে থাকবে, আবার এই ফাইলটাও মিনিমাইজ করলাম, দেখেন দুটোই আমার এখন নিচে এসে আছে। ওকে, কিন্তু এটা কিন্তু ক্লোজ হয় নাই, তো আমরা যদি মাউস পয়েন্টারটাই ডাব্লুর উপর নেই, দেখেন দুটো ফাইল আমার দেখাচ্ছে। তো এখানে আপনি যে এখান থেকে আপনি 5টা 10টা যত ফাইল ওপেন করতে চান থাকে না কেন, এখানে পয়েন্টার নেওয়ার সাথে সাথে সেগুলো ওপেন হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করে আপনি যদি ক্লোজ করতে চান তাহলে ক্লোজ বাটনে ক্লিক করবেন, দেখেন রেড হয়ে গেছে। আবার এখানে যদি ক্লোজ করতে চান এটা তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে এভাবে আপনার ফাইলটা ক্লোজ হয়ে যাবে। তো ক্লোজ করার আগে আপনি যদি এই ফাইলটারে কোনো কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেভ করতে বলবে, তাহলে আপনি সেভ দিয়ে বের সেভ দিবেন, সেভ দিলে বের হয়ে যাবেন। ওকে, তো দেখেন আমরা মিনিমাইজ দেখলাম, এখন হচ্ছে দেখবো রিস্টোর। রিস্টোর মানে হচ্ছে দেখেন রিস্টোর, বুঝতেছেন যে রিস্টোর ডাউন, এখন আছে রিস্টোর অবস্থায় আছে, আমি যদি ক্লিক করি রিস্টোর ডাউন হয়ে যাবে, তার মানে হচ্ছে ছোট হয়ে গেল। এখন আমি যদি দেখেন আবার এখানে ক্লিক করি তাহলে আমার জিনিসটা কি হবে, ম্যাক্সিমাইজ হয়ে যাবে। ওকে, দেখেন ম্যাক্সিমাইজ মানে সর্বোচ্চ হয়ে গেছে, আমার পুরো মনিটরের স্ক্রিন জুড়ে হয়ে গেছে, এটাই হচ্ছে রিস্টোর এবং রিস্টোর ডাউন আর হলো ম্যাক্সিমাইজ। ওকে, তো এটা কিসের জন্য করব, আমার যদি একাধিক উইন্ডো নিয়ে কাজ করি, ধরেন আমার একটা জেপিজি ফাইল আছে কিন্তু সেখানে কিছু টেক্সট আছে, সেই টেক্সট দেখে দেখে আমি এখানে কাজ করব, অথবা আমি এখানে কাজ করতে করতে এটা কিন্তু সব সফটওয়্যারে আছে, আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যে কোনো সফটওয়্যারে যান না কেন এটা আপনার সব জায়গায় কাজে লাগবে। ওকে, তো আপনি এটা রিস্টোর মিনিমাইজ করে একসাথে একাধিক উইন্ডো, সফটওয়্যারের উইন্ডো ওপেন করে বা উইন্ডোজের উইন্ডো ওপেন করে কাজ করতে পারেন। ওকে, তারপরে আছে হচ্ছে ক্লোজ বাটন, আমরা আবার বড় করে দিচ্ছি। তারপরে ক্লোজ বাটন, ক্লোজ বাটনে, ক্লোজ বাটনটা আমাদের কি হবে, ক্লোজ বাটনে ক্লিক করলে এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে, কিন্তু আমরা যদি এখানে কোনো চেঞ্জ করে থাকি, মনে করেন একটা স্পেস দিলাম, তো আমরা যদি ক্লোজ করি এটা কিন্তু ক্লোজ হবে না, দেখেন ক্লোজ করলাম এখানে ক্লোজ হবে না। সে বলতেছে কি ওয়ান টু সেভ ইউর চেঞ্জ টু এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল, তা বলতেছে যে তুমি যে চেঞ্জ করছো এটা কি সেভ করতে চাও, তা আপনি যদি সেভ করতে চান তাহলে সেভ দিবেন, তাহলে কি হবে আপনি যে প্রথমে ক্লোজ করছিলেন সে সেভ হয়ে ক্লোজ হয়ে যাবে। ওকে, আবারও দেখেন, এই দেখেন আমি যদি ক্লোজ করি সে কিন্তু ক্লোজ হবে না। ওকে, আমি সেভ দিলে তখন সে ক্লোজ হবে। ওকে, আর এমনি যদি আমি সেভ করে নেই, দেখেন আমরা যে বলেছিলাম যে প্রতিটা ফাইল আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। তো যারা আমার এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে আসবেন, তাহলে আরও অনেক কিছু শিখতে পারবেন। আর যারা এই পরবর্তী ভিডিও প্যারাগ্রাফ নিয়ে আমরা পরবর্তী ভিডিও হবে, এছাড়াও এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস এবং গ্রাফিক্স ডিজাইন এবং কম্পিউটার রিলেটেড যে ডকুমেন্টারি আছে সেগুলো করব, এরপরে আপনারা দেখবেন, অর্থাৎ টোটাল আইটি সলিউশন নিয়ে আমাদের এই চ্যানেলটা কাজ করবে, তো আপনারা দেখতে থাকুন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, খবর কথা।